পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও আরও বেশ কিছু জেলাতে এখনও আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের লিখিত পরীক্ষা বাকি রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার অর্থাৎ কর্মী ও সহায়িকা পদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে টপিক একটি রয়েছে সেটি হলো পুষ্টি স্বাস্থ্য। এই যে টপিকটা, এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকে। তোমরা জানো যে ভিটামিন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ দরকার, কারণ হচ্ছে যে শুধু আইসিডিএসের যে লিখিত পরীক্ষা তা নয়, ইন্টারভিউয়ের সময় হচ্ছে এই ভিটামিন থেকে প্রচুর প্রশ্ন করা হয়। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত যে সমস্যা, এই ধরনের অনেকগুলো প্রশ্ন ভিটামিন থেকে করা হয়। তো আজকে আমরা এই ভিডিওটিতে ভিটামিন সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন ভিটামিনগুলো সম্পর্কে। আমি আশা করব যে তোমরা যদি ইনফরমেশনগুলো খাতায় লিখে রাখো, তাহলে সেগুলো তোমাদের পরীক্ষার কাজে, শুধু আইসিডিএস ওয়ার্কার যে পরীক্ষা তা নয়, হেল্পার পরীক্ষা তাই নয়, অন্য যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণ কাজে লাগবে। শুধু পরীক্ষা, লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউয়ের কাজেও কিন্তু এগুলো একই রকমভাবে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিটামিনের চ্যাপ্টারটি, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং সাথে তোমাদের মতামত জানাবে। আর তার সাথে এটাও বলছি যে তোমরা যারা লিখিত পরীক্ষা দেবে, তাদের যদি লিখিত পরীক্ষার জন্য নোটসের প্রয়োজন হয় ওয়ার্কার কিংবা হেল্পার পদের জন্য, তাহলে তোমরা আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ভিটামিনের চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা যে ভিটামিনগুলো রয়েছে, প্রত্যেক রাসায়নিক নাম, এছাড়া উৎস, অভাবজনিত রোগ ইত্যাদি জানবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের নিঃসন্দেহে এগুলো হেল্প করবে। প্রথমে দেখো ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল, আর এই ভিটামিন এ হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ স্নেহ পদার্থ বা ফ্যাট, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ। এর যে উৎস ভীষণ ইম্পর্টেন্ট, গাজর, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কট ও হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল ইত্যাদি হলো ভিটামিন এর উৎস। এছাড়াও আরও কিন্তু অনেক উৎস রয়েছে, সবগুলো এখানে বলে শেষ করা সম্ভব নয়। যেমন পালং শাক একটি উৎকৃষ্ট উদাহরণ ভিটামিন এর, এবং গাজরকে ভিটামিন এ উৎসের রাজা বলা হয়। আর এই ভিটামিন এর অভাবে কী কী অসুখ হতে পারে, সেটা হলো চোখে ছানি পড়া, ত্বক অর্থাৎ স্কিন খসখসে হয়ে যাওয়া, যেটাকে আমরা টোট স্কিন বলতে পারি, রাতকানা রোগ, সেরোসিস, জেরোপথ্যালমিয়া, ক্যারাটোমেলেশিয়া এবং স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেমের ক্ষতি হতে পারে ভিটামিন এর অভাবে। এই যে জেরোপথ্যালমিয়া এবং ক্যারাটোমেলেশিয়া, এই দুটো হলো চোখের রোগ। তো এগুলো নিয়ে কিন্তু পার্টিকুলারলি কোশ্চেন আসে, যে জেরোপথ্যালমিয়া শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে, অথবা ক্যারাটোমেলেশিয়া দ্বারা শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়, অথবা কোন ভিটামিনের অভাবে হয়। আর রাতকানা নিয়ে প্রশ্ন তোমরা নিশ্চয়ই, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই তোমরা বারবার করে দেখেছ। তো এই হলো ভিটামিন এর সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত তথ্য। এরপরে আমরা দেখব ভিটামিন বি ওয়ান, এর রাসায়নিক নাম হলো থিয়ামিন বা অ্যানিউরিন। এবং ভিটামিন বি গোত্রীয় যতগুলো ভিটামিন আছে প্রত্যেকটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। আমি এই প্রসঙ্গে বলে দিই যে ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই, কে এই চারটে ভিটামিন হলো ফ্যাটে দ্রবণীয় বা স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিন। এবং বি, সি, পি, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি হলো জলে দ্রবণীয় ভিটামিন। তো ভিটামিন বি ওয়ানের উৎস হলো ডিমের কুসুম, ঢেঁকি ছাটা চাল, বাদাম, ডাল, বিনস বা বিন, ফুলকপি, বিট, লেটুস শাক। অভাবজনিত রোগ কি? বেরি বেরি, ক্ষুদাবান্ড, স্নায়ু দুর্বল্য এবং হচ্ছে হৃৎপিণ্ডের দুর্বলতা। তোমরা জানো যে বেরিবেরি রোগ নিয়ে বারবার করে প্রশ্ন করা হয়। এছাড়াও রাসায়নিকের নাম, রাসায়নিক নামটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। ভিটামিন বি টু, ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন, রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। এবং এই ভিটামিন বি টু হলো জলে দ্রবণীয় ভিটামিন এবং উৎস হলো যকৃৎ অর্থাৎ লিভার, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট
ইস্ট হলো একটা ছত্রাক, নটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক, দানাশস্য। এবং ভিটামিন বি টু এর অভাবে স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয়, মুখে জিহ্বায় ঠোঁটে ঘা এবং টেলোসিস ও গ্লসাইটিস রোগ হয়। ভিটামিন বি থ্রি দেখো, এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম নিয়াসিন এবং এই ভিটামিন জলের দ্রব্য ভিটামিন। এর উৎস হলো ডিমের কুসুম, দানাশস্যের খোসা, মটর, বিন, রাঙ্গালু। এবং ভিটামিন বি থ্রি এর অভাবে পেলিগ্রা রোগ হয়, ডেটা নিয়ে কোশ্চেন করা হয়, অন্ত্রে ঘা হয়, স্নায়ু ক্ষয় হয় এবং চর্মরোগ হয়। নেক্সট ভিটামিন হলো ভিটামিন বি ফাইভ। তো ভিটামিন বি ফাইভ দেখো, এটা হচ্ছে প্যান্টোথনিক অ্যাসিডের রাসায়নিক নাম, প্যান্টোথনিক অ্যাসিড। অ্যান্ড দেন এই ভিটামিন বি ফাইভ হলো জলে দ্রাব্য ভিটামিন, আর এর উৎস হলো যকৃৎ, রাঙ্গা আলু, মটর, আখের গুড়। এবং এর অভাবে ডার্মাটাইটিস, যেটা একটা চামড়া রোগ, ডার্মাটাইটিস সেটা হয়, ডার্মাটাইটিস। এছাড়া স্নায়ু দুর্বল্য, অনিদ্রা রোগ হয়। ভিটামিন বি সিক্স দেখে নাও, ভিটামিন বি সিক্সের অভাবে কী কী হয়, এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। পাইরিডক্সিন হলো ভিটামিন বি সিক্স রাসায়নিক নাম। এবং ভিটামিন বি সিক্স হলো জলে দ্রবণীয় ভিটামিন, এর উৎস হলো দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, অঙ্কুরিত শস্য, সবুজ শাক। এবং ভিটামিন বি সিক্স এর অভাবে রক্তাল্পতা রোগ হয়, স্নায়ু দুর্বল্য হয়, নিদ্রাল্পতা হয় এবং জনন ক্ষমতা লোপ পায়। ভীষণ ইম্পর্টেন্ট, জনন ক্ষমতা লোপ পায় ভিটামিন বি সিক্স এর অভাবে। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হলো বায়োটিন। ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম বায়োটিন। এবং ভিটামিন বি সেভেন জলদ্রব্য ভিটামিন, যেহেতু সবটাই বি বি গোত্র ভিটামিন, তো প্রত্যেকটাই হচ্ছে জলদ্রব্য ভিটামিন। এর উৎস হলো ঢেঁকি ছাটা চাল, লাল আটা, যেটা ভুষিযুক্ত আটা আর কি, তুষযুক্ত আটা। এছাড়া হচ্ছে ভাতের ফ্যান, দুধ এবং ডিম। রেশন দোকানে যে সস্তা আটাটা দেয় সেটাই কিন্তু হচ্ছে ভিটামিন বি সেভেনের একটি অপরিহার্য উৎস। রেশন দোকানে যে সস্তা আটাটা দেয় সেটা, আচ্ছা, সেটা হচ্ছে তুষযুক্ত থাকে, সেটাতে গমের খোসা থাকে। আচ্ছা, এবার হচ্ছে কি অভাবজনিত রোগ কী কী, বৃদ্ধি ব্যাহত হয়, বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া চর্মরোগ, চুল পড়া ইত্যাদি রোগ ভিটামিন বি সেভেন এর অভাবে হয়। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। আমরা যেটাকে ফলিক অ্যাসিড বলি সেটা হলো অ্যাকচুয়ালি ভিটামিন বি নাইন, জলের দ্রব্য ভিটামিন। এর উৎস হলো ঢেঁকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। তো এর অভাবে কি কি হয়, বৃদ্ধি ব্যাহত হয়, চর্মরোগ এবং চুল পড়া, এই সমস্ত সমস্যাগুলো হয়। ভিটামিন বি সেভেন দেখো, ভিটামিন বি সেভেন এবং ভিটামিন বি নাইন এর যে উৎস এবং অভাবজনিত রোগগুলো একই রকম, শুধু রাসায়নিক নামটা তোমরা মনে রাখবে, বাকি বিষয়গুলো কিন্তু কমন রয়েছে। এবার দেখো ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হলো সাইনোকোবালামিন। এবং জলে দ্রাব্য ভিটামিন, এর উৎস হলো কি, মাছ, মাংস এবং ডিম। মাছ, মাংস, ডিম, ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম সাইনোকোবালামিন। এবং ভিটামিন বি টুয়েলভ এর অভাবে বৃদ্ধি ব্যাহত হয়, পার্সিনিয়াস অ্যানিমিয়া হয়। এই পার্সিনিয়াস অ্যানিমিয়া নিয়ে প্রশ্ন বারবার করে জিজ্ঞেস করা হয়, পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়, তো সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে। আমরা ভিটামিন সি দেখছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এটা টক জাতীয় যে সমস্ত ফলগুলো রয়েছে সেটাতে বেশিরভাগটাতে ভিটামিন সিটা কমন থাকে। তো ভিটামিন সিও হলো জলে দ্রাব্য একটি ভিটামিন। এবং এর উৎস যদি দেখা যায় তাহলে আমলকি, লেবু, পেয়ারা। তোমরা দেখো লেবু ভিটামিন সির একটা অনেক বড় উৎস। এছাড়া মাতৃদুগ্ধ, সেটাও হচ্ছে ভিটামিন সি এর উৎস। অভাবজনিত রোগ কি, স্কার্ভি রোগ হয়, দাঁতের ফোলা, পুঁচ, রক্ত পড়া, পাইরিয়া রোগ হয়, পাইরিয়া রোগ। আর ভিটামিন সি এই প্রসঙ্গে বলে রাখি যে দুধকে সুষম খাদ্য বলা হতো, এখন বলা হয় না, কারণ হচ্ছে সেখানে ভিটামিন সি এর অনুপস্থিতির কারণে। এবং তোমরা জানো যে ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটাকে তাপ দিলে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি হচ্ছে তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়।
ভিটামিন ডি দেখো ক্যালসিফেরল, ভিটামিন ডি এর আসল নাম হলো ক্যালসিফেরল, আর এটা হলো চর্বি জাতীয় ভিটামিন অর্থাৎ চর্বি জাতীয় দ্রব্য। এর উৎস হলো কি হ্যালিব্যাট কড হাঙ্গর মাছের তেল, দুধ, ডিম, মাখন, শাকসবজি। এছাড়া তোমরা সকলেই জানো যে আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। আমাদের শরীরের চামড়ায় যখন সূর্যের আলো লাগে তখন হচ্ছে সেই সূর্যের আলোতে হচ্ছে আমাদের শরীরের চামড়ায় ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন মেটাতে আমাদের রৌদ্রে মানে যেটা সানশাইন সেখানে সারাদিনে কিছুটা সময় হলে থাকা দরকার, অ্যাটলিস্ট 30 মিনিট। আচ্ছা, এর অভাবজনিত রোগ কি? শিশুদের রিকেট রোগ, বড়দের অস্টিওপোরিস এবং দন্ত ও অস্থির বিকৃতি। তো দাঁতের গঠনেও একটা কিন্তু বড় ভূমিকা পালন করে ভিটামিন ডি। এছাড়া শিশুদের রিকেট রোগ হয়, তোমরা জানো যে এগুলো হাড়গুলো বাঁকা হয়ে যায়, এবং অস্টিওপোরিস যেটা পরশীর রোগ রয়েছে। এখন দেখবে যে বেশিরভাগ মানুষেরই একটু বয়স্ক যারা বা একটু কম বয়সীদের ক্ষেত্রে হচ্ছে হাঁটুতে ব্যথা হয়, তো এটা কিন্তু ভিটামিন ডি এর হবে। এবং ডাক্তারের কাছে গেলে কিন্তু প্রথমেই তারা ভিটামিন ডি যে ক্যাপসুল হয় বা ট্যাবলেট হয় বা তেল হয় সেটা খাওয়ার পরামর্শ দেয়। এবং এটা কিন্তু হচ্ছে এই হাঁটুর যে ব্যথা সেক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখে ভিটামিন ডি। ভিটামিন ই দেখে নাও, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরাল, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরাল। চর্বিতে দ্রাব্য ভিটামিন ডিমের কুসুমে পাওয়া যায়, মাছ, মাংস, সয়াবিন, শাকসবজিতে পাওয়া যায়, এবং এর অভাবে কি হয় বন্ধাত্ম রোগ হয়। বন্ধাত্ম রোগ ভীষণ ইম্পর্টেন্ট, বন্ধাত্ম রোগ নিয়ে প্রশ্ন করা হয়। পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়, পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয় ভিটামিন ই এর অভাবে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনান বা ন্যাপথোকুইনান, ফাইলোকুইনান এবং ন্যাপথোকুইনান দুইটাই হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম। এর এটা চর্বিত দ্রবণীয় ভিটামিন, ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙ্গের ছাতা যেটাকে মাশরুম বলা হয়, এছাড়া হচ্ছে সবুজ শাকসবজি, সেখানে ভিটামিন কে থাকে। এবং এর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় ভিটামিন কে এর অভাবে এবং দেহের বৃদ্ধি হ্রাস হয়। তোমরা জানো যে ভিটামিন কে কি করে, ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে। ভিটামিন কে অর্থাৎ শরীরে যখন আমাদের কখনো ক্ষত হয় তো যখন রক্ত পড়তে থাকে যদি শরীরে ভিটামিন কে এর অভাব থাকে তাহলে সেই রক্তপাত সহজে বন্ধ হতে চায় না, কিন্তু সেই রক্তপাতটাকে একটা নর্মাল টাইমের মধ্যে বন্ধ করার জন্য শরীরে ভিটামিন কে থাকাটা ভীষণ প্রয়োজনীয়। তাই বলা হয় যে রক্ত তঞ্চনে সহায়তা করে ভিটামিন কে। অথবা এভাবে প্রশ্ন করা হয় যে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, তো সেটার উত্তর হলো ভিটামিন কে। আশা করব ভিটামিন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের শেয়ার করলাম সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা কে, কোথা থেকে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা নিঃসন্দেহে তোমরা কমেন্ট করে জানাবে, এবং নেক্সট তোমাদের কোন বিষয়ে কোন টপিকের উপরে তোমাদের ভিডিও চাই, সেটা রচনা হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক, ম্যাথ হোক, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যারা তোমরা ICDS ওয়ার্কার বা হেল্পার মধ্যে পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে চাও তারা যদি অল্প কিছু পয়সা খরচ করে আমার কাছ থেকে নোটগুলো পারচেস করো, বিভিন্ন বিষয়ে নোটস রয়েছে যেগুলো তোমার ICDS পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, রচনাগুলো রয়েছে, রচনাগুলো একটা রচনাতেই তোমার 15 নম্বর পেতে পারো, তো সেই রচনাটা যদি কমন না পড়ে তাহলে সেক্ষেত্রে তোমাদের বাকি বিষয়গুলো কিন্তু চাপ হয়ে যাবে। তো সেই জন্য তোমরা যদি মনে করো নোট পারচেস করবে তাহলে তোমরা আমার কাছ থেকে নোট পারচেস করতে পারো, নোটের জন্য তোমার স্বল্প মূল্য প্রদান করতে হবে। আর আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, তোমরা কোনো যদি নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে যোগাযোগ করবে। ধন্যবাদ।